সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের আপনাদের যে নির্বাচনী পরীক্ষার জন্য যে শর্ট সাজেশন ডেটা দেওয়া হয়েছে সেখানে বহু নির্বাচনী প্রশ্নে আপনাদের নিয়ে আলোচনা করব আজকে। আচ্ছা, সবাই তাহলে আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি, ঠিক আছে? আর পাশাপাশি আপনারা সবাই যখন ক্লাসটা যখন আপনারা সবাই যখন ইনশাল্লাহ দেখবেন তখন পাশাপাশি অবশ্যই বইটা সামনে নিয়ে দেখবেন, কারণ আমি এখানে বইয়ের কিছু আমি আলোচনা করব প্লাস এখানে, কারণ শুধুমাত্র আপনাদের বহু নির্বাচনের কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, পাশাপাশি কিছু আমি প্রাথমিক প্রাইমারি বা অল্প কিছু সাধারণ আলোচনা করে আপনাদের আমি সেটা বোঝাবো। আপনারা বইটা সামনে নিয়ে বসবেন যখন এই ইউটিউব ক্লাসটা আপনারা যখন দেখবেন। আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে একটু খেয়াল করি। আমাদের প্রথম যে কোশ্চেন যেটা রয়েছে বনে মানে এমসিকিউ যে কোশ্চেনটা, বাংলা ভাষার লৌকিক রীতি কয়টি রূপ রয়েছে? আমাদের সঠিক উত্তর হলো দুইটি। আচ্ছা, তো এটা জানার আগে পাশাপাশি আমাদের আরও কিছু কোশ্চেন রয়েছে, আমরা ফার্স্ট আমরা একটু জেনে নিই আমাদের ভাষা। ভাষাটা আসলে কী? মানুষ তার মনের ভাব, আমি খুবই মানে অল্প কিছু কথা আমি বলতেছি কারণ এটা ডিটেলস বলতে গেলে আমাদের বইতে তো অনেক রয়েছে, সবটা তো আর এখন সম্ভব না। মানুষ মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য আমরা কি মুখ, গহ্বর, জিহ্বা, ঠোঁট, যে বাকযন্ত্রগুলোর সাহায্যে অর্থবোধক ধ্বনির সাহায্যে কথাগুলো বলি, মনের ভাব প্রকাশ করে, তাকে আমরা কি বলি? ভাষা বলি। তো এই ভাষার রয়েছে কি, বাংলা ভাষারীতির মধ্যে আমাদের যে লৌকিক রীতি কথা যেটা বলেছে, যে বাংলা ভাষার যে লৌকিক বা লেখ্য রূপে দুটি রীতি রয়েছে, একটি হলো চলিত রীতি, একটি হলো সাধু রীতি। আর লৌকিক ভাষাটা কি? বাংলা ভাষা মূলত হলো একটা হলো লৌকিক, একটা হলো কি মৌখিক, যেটা হলো একটা লিখিত ভাষা, একটা হলো আমাদের মৌখিক ভাষা। এই লিখিত ভাষাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটি, একটা কি, একটা হলো আমাদের চলিত রীতি, একটা হলো সাধু রীতি। যেটা চলিত কি, যেটা আমরা যেটা ঘরের ভাষা সবসময় যে ভাষা আমরা কথা বলি সেটা হলো চলিত, আর সাধুটা কি অনেক এটা এটা হলো আমরা আগে যেটা হলো লেখালেখি হতো, মানে বই সাহিত্য যেটা হোক ওই ভাষাতেই লেখা হতো, এবং এটা ছিল এতটাই গুরুগম্ভীর যে এই ভাষাটা তখন পরবর্তীতে আর ঘরের ভাষা হোক বা আমাদের নিত্য মানে দৈনন্দিন জীবন যে ভাষা আমরা যেভাবে কথা বলি সেটা আর সাধু ভাষা পরবর্তীতে হয় না, চলিত ভাষাটাই সেটা পরবর্তীতে চলে আসছে বা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি আমরা, গিন্নি কোন ধরনের শব্দ? গিন্নি হলো অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আমরা তৎসম শব্দে, ঠিক আছে? আচ্ছা, ভাষা বাংলা ভাষার যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোর মধ্যে পণ্ডিতগণ বাংলা ভাষা উৎপত্তির দিক থেকে বাংলা ভাষাকে কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এর মধ্যে অর্ধ তৎসম হলো একটি ভাষার শব্দ আর কি, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। অর্ধ তৎসম শব্দ হলো এর প্রকারভেদ। এখানে রয়েছে সংজ্ঞাটা একটু দেখেন, বাংলা ভাষায় কিছু কিছু সংস্কৃত শব্দ কিছুটা কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলা ভাষার ভিতরে চলে এসেছে, সেগুলোকে আমরা বলবো হলো অর্ধ তৎসম শব্দ। তার মানে কি, গিন্নি শব্দটা আমাদের পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়ে আসেনি বাংলা ভাষায়, ঠিক আছে? এটা হলো আমাদের কিঞ্চিত এই শব্দটা অল্প একটু পরিবর্তন হয়ে চলে আসছে বিধা, এর নাম হয়েছে কি অর্ধ তৎসম শব্দ। হাইড্রোজেন পারিভাষিক শব্দ, কিছু ভাবানুবাদমূলক কিছু আমাদের প্রতিশব্দ রয়েছে যেগুলোকে বলা হয় কি, বাংলা ভাষায় প্রচলিত অনেকগুলো বিদেশি এবং শব্দের ভাবানুবাদ কিছু প্রতিশব্দ রয়েছে যেগুলোকে আমরা কি পারিভাষিক শব্দ বলি, আমরা হাইড্রোজেন বলি। এটা আরেক অর্থটা হলো উদ্যান, মানে এটা প্রতিশব্দ আর কি, সমার্থক শব্দ যেটা হলো উদ্যান, আমরা হাইড্রোজেনটা বলি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আছে দেখেন 4 নং, চৌ হদ্দি, চৌ একটা, হদ্দি একটা, কী ধরনের শব্দ? এটা হলো মিশ্র শব্দ, আমি আপনাদের বোঝার জন্য এখানে লিখে এনেছি যে চৌটা হলো ফার্সি শব্দ এবং হদ্দিটা হলো কি আরবি শব্দ। কোনো কোনো সময় দেশি এবং বিদেশি শব্দের মিলনে, দেশি এবং দুইটা শব্দের, দুইটা ভাষার দুইটা দেশের শব্দ মিলিয়ে একটা শব্দ দ্বৈত তৈরি করে হয়েছে, চৌহদ্দি একটা শব্দ সৃষ্টি হয়েছে, একেই বলা হয় মিশ্র শব্দ। আমি আপনাদের উদাহরণগুলোর সাথে সাথে মানে সংজ্ঞাটা একটু আপনাদের বোঝার জন্য বলতেছি আর কি, একটু মনোযোগ আপনারা খেয়াল করে পাশাপাশি বইটাও নেবেন।
শব্দ তত্ত্বের অপর নাম কি? আমাদের ব্যাকরণের মধ্যে বাংলা ব্যাকরণ বিষয়গুলো জানানোর জন্য আমাদের কিছু আলোচ্য বিষয় রয়েছে। একটা হলো কি শব্দ তত্ত্ব, তারপর হলো কি ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। তো এই শব্দ তত্ত্বের আরেকটা নাম হলো আমাদের রূপতত্ত্ব। এটা আমাদের বোর্ড পরীক্ষায় প্লাস নির্বাচনী পরীক্ষা বা স্কুলের পরীক্ষা আমাদের প্রায় সময় এটা কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন, এটা চলে আসে সামান্য মানে এত সহজ একটা কোশ্চেন কিন্তু অনেকে এটা বুঝতে পারি না, কারণ আমরা শুধুমাত্র শব্দ তত্ত্ব এটাই পড়ি। এটা যে অবলিকটা আরেকটা নাম দেওয়া আছে আমরা কিন্তু অনেক সময় এটা পড়ি না আমরা। তো এটা আমাকে জানতে হবে শব্দ তত্ত্ব আরেকটা নাম হলো রূপতত্ত্ব। ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত, এটা আসলে বুৎপত্তি কীভাবে আসছে? বিশেষভাবে বিশ্লেষণ, ঠিক আছে। ব্যাকরণটা হলো কি, বি বইতে যে আমরা একটু দেখেন, বি যোগ আ ক্রি অন শব্দটি বুৎপত্তিগত বিশেষভাবে বিশ্লেষণ। মানে কি, যে শাস্ত্রে কোনো ভাষার তার বিভিন্ন উপাদান প্রকৃতি এবং স্বরূপ বিস্তার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদান সম্পর্কে নির্ণয় প্রকবিধি বিশদভাবে খুব ভালোভাবে আলোচনা যখন করা হয় তখন সেটাকে বলা হয় কি, ব্যাকরণ। তার মানে কি বিশদভাবে আলোচনা মানে কি বিশেষভাবে বিশ্লেষণ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বোর্ডে কোশ্চেনটা প্রায় আসে। আচ্ছা এবার দেখেন বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 25টি। আমরা একটু যৌগিক স্বরধ্বনির দিকে আমরা চলে যাই, পাশাপাশি দুটি আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে তার দ্রুত উচ্চারণের সময় একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক সর্বাদি স্বর বলে। একটু দেখেন, আচ্ছা আপনাদের আমি বোঝানোর জন্য দেখেন, বই কিভাবে আসছে, ব স্বরধ্বনি দুটি, খেয়াল করেছেন? একটু দেখেন, পাশাপাশি এই দুটো স্বরধ্বনি যখন থাকে তার দ্রুত উচ্চারণের জন্য একটাতে পরিণত হওয়াকে তখন তাকে কি বলে, যোগ। তার মানে কি দুটো হচ্ছে অ এবং কি ব, ওই ব তো অ আর রসই, ঠিক আছে। যে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে তার দ্রুত উচ্চারণের সময় একটিতে যখন সেটা সংযোগ স্বরধ্বনির রূপে উচ্চারিত হয়, এরূপ একসঙ্গে যখন উচ্চারিত হয় দুটো স্বরধ্বনি তখন তাকে দ্বিস্বর বলা হয়। দ্বিস্বর দুইটা স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি বলা হয়। এরকম আমাদের রয়েছে কয়টি বাংলা ভাষায় এরকম যৌগিক স্বরধ্বনি রয়েছে 25টি, ক্লিয়ার? শব্দে অবস্থান ভেদে অকে কয় ভাগে লেখা যায়, সরি কয়ভাবে লেখা যায়, অকে কয় কয়ভাবে লেখা যায়। আচ্ছা স্বাধীনভাবে আমরা যখন কি দেখেন, আমাদের বইতে যে উদাহরণ করে দেওয়া আছে আমরা সেটাতে আপনাদের বলতেছি, অমর এটা কিন্তু একটা নর্মাল একটা শব্দ হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের কোনো ইয়া নেই, সে তার মতো করে অটা কী করলো, তার মতো করে স্বাধীনভাবে সে কিন্তু কি ব্যবহৃত হয়েছে মানে বসেছে, স্বাধীনভাবে এই অটা স্বাধীনভাবে এখানে ব্যবহৃত হয়েছে, উচ্চারণ হয়েছে। এটা হলো একটা মানে এই হলো তার একটা নিয়ম। আরেকটা দেখেন, আমি এখন লিখবো যখন এর আগে আমি লিখেছি অমর, অমরটা কিন্তু অটা কিন্তু আর কোনোভাবে হয়নি, কোনো বর্ণের সাথে বা এরকম কোনো ইয়া নেই। যখন আমি লিখবো এরকম কর কি আসে, ক র দেখেছেন,
তার মানে কি? শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে, শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে যখন এটা উচ্চারণে চলে আসবে তখন এই অটা সে তখন কি বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তার মানে কি? শব্দে অবস্থান ভেদে অকে কয়ভাবে লেখা যায়? দুইভাবে, একটা হলো সে স্বাধীনভাবে হবে, আর একটা সে ঠিকই থাকবে, কিন্তু সেটা উচ্চারণে আসার সময় যখন বানানটা লিখবো তখন আমার সেটা অটা হবে না। আমি যখন উচ্চারণ করবো তখন কর, তখন উচ্চারণের সময় অটা আসবে, অটা তখন লেখার সময় শব্দটা আর থাকবে না, তখন সেটা চলে যাবে, বিলীন হয়ে যাবে, মানে তাকে আর এখানে রাখা হবে না যখন একটা শব্দ করা হবে। এই হলো আমাদের দুইভাবে অর অবস্থান ভেদে অটা কীভাবে ব্যবহৃত হবে একটা শব্দের মধ্যে, সেটা হলো দুইভাবে। আচ্ছা, এটাকে আমরা একটু দেখেন, এটা কী আছে? এটা আছে এই এই এই, আমরা ব্রাহ্মণের এই লিখি, বা এটাকে বাঙালি কী পাবো আমরা? একটু মনোযোগ দেখে, এগুলো খুবই ছোটো ছোটো প্রশ্ন, কিন্তু আমাদের আমরা সামান্য একটু ভুল জানার কারণে বা মনোযোগের অভাবে আমাদের এটা ভুল হয়ে যায়। এটাকে বাঙালি কী পাবো আমরা? এই এই হলো একটা, এটা কি? এটা হলো মফলা। ঠিক আছে, এটাকে একে বিশ্লেষণ করলে আমরা এই ধরনের হঠাৎ হঠাৎ করে কোনো বোর্ডে বা নির্বাচনী প্রশ্ন বিশেষজ্ঞ বোর্ডে আমাদের এরকম ছোটো ছোটো এত সহজ প্রশ্ন চলে আসে, কিন্তু আমরা আরও তিনটা আপনাকে যখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন যখন দিবে বোর্ড থেকে এমনভাবে কনফিউজ করে দেবে তখন মনে হবে যে না, মনে হয় আরও তিনটার মধ্যে ওই দুটো মনে সঠিক হবে। তো আমাকে সঠিকটা জানতে হবে কটাকে ভাঙালে আমরা ক মূর্ধ্বস্ব পাবো, আর পাশে হলো আমাদের মফলা। মধ্যে স্বর আগমন ঘটেছে এর আরেকটা নাম কি? বিপিন কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও আমাদের রয়েছে। মধ্যে স্বর আগমন মানে কি? সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির যখন আগমন ঘটে, স্বরটা আগমন ঘটেছে তখন তাকে আমরা মধ্যে, সেটা মাঝখানে বসে, মধ্যে মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ তার একটা নাম, বা আরেকটা নাম কি? স্বরভুক্তি। আচ্ছা, এই দেখেন, রত্ন, ঠিক আছে, এখান থেকে কি হলো? অস্বরধ্বনিটা কি? মধ্যে স্বর আগমন করেছে। বাকি উদাহরণগুলো আপনারা বই থেকে দেখে নেবেন, সেগুলো ঠিক এরকম দেওয়া আছে যে সময় সময় উচ্চারণ সুবিধার জন্য যখন কোনো কি মধ্যে স্বরগম যখন আমাদের উচ্চারণের সময় যখন সেটাকে নাম চলে আসবে সেই অনুযায়ী নামটা দেওয়া হয়েছে, মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি আসে তখন একে বলা হয় মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। খুবই সহজভাবে আপনাদের আমি এই 10টা এমসিকিউ কোশ্চেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। আমাদের এই বাকি যেসব কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যে নির্বাচনে যে প্রশ্নগুলো রয়েছে বহু নির্বাচনী প্রশ্নগুলো, সেগুলো আশা করি আপনারা সেগুলো খুব মনোযোগ সহকারে দেখলাম। আসলে এখানে শুধুমাত্র আমরা আপনাদের খুব অল্প কিছু বহু নির্বাচনী প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি নির্বাচনী পরীক্ষার জন্য, কিন্তু আমাদের সম্পূর্ণ বইটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ আপনারা হলেন কি বোর্ড পরীক্ষার্থী, ম্যাট্রিক পরীক্ষা আপনাদের মানে এসএসসি পরীক্ষা কীভাবে আসবে, কোত্থেকে আসবে এটা কিন্তু কেউ কিন্তু বলা যায় না। তা প্রত্যেকটা আমাদের বইয়ের ব্যাকরণ বইয়ের প্রত্যেকটা লাইন বাইলে আপনাদের খুব ভালো বুঝতে হবে। তারপর আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে ফোন দেবেন, আমার ফেসবুক আইডি নাম্বার দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে ফোন দেবেন, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসা থাকবেন, আম্মুর কথা শুনবেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন আপনারা বোর্ড পরীক্ষার্থী। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।